হরিণ ঘাটায় বছর নয়ের এক নাবালিকাকে পুতুলের প্রলোভন দেখিয়ে শারীরিক নির্যাতন করার অভিযোগে গ্রেপ্তার যুবক। রবিবার সন্ধ্যায় নদিয়া জেলার হরিণঘাটা বিধানসভার অন্তর্গত হরিণঘাটা ব্লকের একটি অঞ্চলে বছর নয়ের এক নাবালিকা তার দাদার সঙ্গে খেলা করছিল। ওই সময় স্থানীয় এক যুবক নাবালিকার দাদাকে ভুট্টা ভাজি খেতে দিয়ে নাবালিকাকে পুতুলের প্রলোভন দেখিয়ে স্থানীয় এক মেলায় পুতুল কিনে দেবার উদ্দেশ্যে মোটর বাইককে বসিয়ে নিয়ে যায়। অভিযোগ, স্থানীয় নির্জন মাঠে নিয়ে গিয়ে নাবালিকার মুখ রুমাল দিয়ে বেঁধে দেয়। এরপর তার শারীরিক নির্যাতন শুরু করে, তাকে প্রাণে মারার হুমকিও দেয়। প্রাণের ভয়ে ওই যুবক নাবালিকাকে যেমনটি করতে বলে বাধ্য হয়েই নাবালিকা তাই করে। বেশ কিছু সময় পরে ফের ওই নাবালিকাকে অভিযুক্ত যুবক তার দাদার কাছে ছেড়ে দিয়ে যায়। দুই ভাই বোন বাড়ি ফিরে যায়। রাত বাড়তেই নাবালিকার শারীরিক অসুস্থতা বোধ করে। নাবালিকার মা জিজ্ঞাসা করলে নির্যাতিতা নাবালিকার সমগ্র ঘটনা খুলে বলে। এরপরে ওই নির্যাতিতা নাবালিকার পরিবারের পক্ষ থেকে স্থানীয় ওই অভিযুক্ত যুবকের বিরুদ্ধে হরিণঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে ওই যুবককে শনিবার রাতেই গ্রেপ্তার করে হরিণঘাটা থানা। নির্যাতিতার পরিবার অভিযুক্ত যুবকের ফাঁসির দাবি জানিয়েছেন। কি হয়েছিল ঘটনা? এই তো এই ঘটনা, রাস্তা দিয়েও হাঁটছিল, তারপরে বললো যে চল যাই, অচিনে তো, বলছে চল যাই একটা পুতুল কিনে দিব তোকে। নাতিটারে নিয়ে গিয়ে একটা ভুট দিল, ভুটটা দিয়ে নাতিটারে বসাইছিল, আর নাতনিটারে বললো চল যাই তোকে একটা পুতুল কিনে দিব। বলছে কোথার থেকে? বলে দত্তপাড়া থেকে। বলে চল আমার বাইকে বস। নাতি বলছে আমিও যাবো কাকা। বলছে না না তোর যেতে হবে, তুই ভুটটা নিয়ে ঘরে বস, আর আমি ওকে পুতুলটা নিয়ে আসি। এবার পুতুলটা নিয়ে গেল, পুতুল কথা বলে বাইকে বসে নিয়ে গেল। নিয়ে গিয়ে ও নিয়ে গেল গা দত্তপাড়ার মাঠে না কোন জায়গায় নিয়ে, ওই নিয়েই ওর মুখ বেঁধে ফেলেছি রুমাল দিয়ে। মুখ বেঁধে বলছে আমি যা যা বলবো তা তা করবি, না করলে তোকে তোর মা বাবার কাছেও দেবো না, কারো কাছে ফেরত দেবো না, হ্যাঁ তোকে এখান থেকে অন্য জায়গায় পাঠিয়ে দেবো, নাহলে তোরে মার্ডার করে ফেলবে। তাই মেয়ে হন আর কী করবে, ছোটো মেয়ে কী করবে, হ্যাঁ। তারপরে তো আধ ঘন্টার মধ্যেই আবার বাড়িতে নিয়ে আসে, আমার নাতি রেখে পাঠিয়ে দিছে। বলছে তোর নাতি বাড়ি আয়া, নাতনি আমি কী হয়েছে? বলছে দিদা আমি বাথরুমে যাবো। তো বাথরুমটা আসে, আসে এসে বলছে দিদা তুমি ওইদিকে যাও, মেয়ের সারা শরীর কাঁপছে। তারপরে তোর মার কাছে বললো দেখো মা জামাটা খুলে এই অবস্থা আমার, এই যে এই করেছে মামা, আমার এর মিথ্যা কথা বললো, আমি রাস্তায় খেয়ে হাঁটলাম, তখন মামা বললো চল যাই তোর একটা পুতুল কিনে দেবো, অনেক বড় পুতুল। বলছে আমার তো পুতুল আছে। বলছে আছে তোরে আরও বড় দেখে কিনে দেবো, হ্যাঁ। এখন এটার কি বিচার? এটার কন্যা সন্তানের বয়স কত? আনুমানিক বয়স কত? 9 বছর। 9 বছর বয়স, হ্যাঁ 9 বছর। সে আর তার দাদা ছিল, হ্যাঁ ওর দাদার 10 বছর। কি জানেন আপনি ঘটনাটি? আমি শুনলাম যে আমার এই প্রতিবেশী পার্শ্ব বাড়ি ছেলেটির এবং পরিবারটি জঘন্য নোংরা একটি পরিবার, এবং এই পরিবারের কেউ ভদ্র মানুষ নয়, এবং আমাদের পাড়া থেকে এদেরকে এক ঘরে করে রাখা হয়েছে। পরিবারের প্রত্যেকে এক রকমের ক্রিমিনাল, থানায় রেকর্ড দেখলে সেটা পাওয়া যাবে। তখন হয়েছে আমাদের পাশে আমাদের পাড়ার ভাগ্নি, সে খুবই ছোটো 9 বছরের বাচ্চা, তাকে পুতুল কিনে দেবে লোক দেখিয়ে তাকে নিয়ে গেছে, এবং সেখানে নিয়ে গিয়ে মুখে রুমাল দিয়ে বেঁধে দিয়ে তাকে ভয় দেখানো হয়, ভয় দেখিয়ে তার সাথে নোংরামি করেছে। এবং আমার আবেদন প্রশাসনের কাছে এটাই থাকবে যেন এটা অতি সত্ত্ব খুব তাড়াতাড়ি একটি ভালো বিচার না হয়, উপযুক্ত শাস্তি হোক এবং আমাদের দাবি ফাঁসি হোক, এবং আরও যেন কেউ না করার সাহসটা পায় সেদিকে আমাদের নজর দিতে হবে, ঠিক আছে, যেন এটাকে খুব অতি সত্ত্বর করা হয়। এখন যিনি যার নামে আপনার অভিযোগ করছেন তার এখন কোথায় এসেছেন আপনারা? আমরা এখন হরিণঘাটা থানার সামনে আছি, তার নাম চিরঞ্জিত ধারা, তার ডাকনাম কতো। কি চাইছেন এখন? আমরা চাইছি শাস্তি হোক, ফাঁসি হোক, এবং সেটা উচ্চসত্তর হোক, যেন আগামী দিন আর তো এই সাহসটি না করতে পারে। কটা নাগাদের ঘটনা এটা? এটা সন্ধ্যে হয় যখন 7টা নাগাদ হয়েছে ঘটনা। কোথায় হয়েছিল এটা? এটা হয়েছে ফতেপুর দত্তপাড়ার আগে ফাঁকা মাঠের ওখানে নিয়ে গেছে বাচ্চাটিকে, সে সঠিকভাবে জায়গাটা বলতে পারে। আপনার নাম? আমার নাম নিলয় ঘোষ। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।